ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নাশকতার দুই মামলায় মামুনুল হক আরো 7 দিনের রিমান্ডে, মাওলানা জুনায়েদ 10 দিন ও মাওলানা জালালউদ্দিন কাশিমী 6 দিনের রিমান্ডে। কমিটি ভেঙে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বাবুনগরের নেতৃত্বে হেফাজতে 5 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। দেশে করোনায় আরো 97 জনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু 11,150, নতুন শনাক্ত 3,306। ভারত থেকে শিগগিরই মিলছে না করোনার টিকা, চেষ্টা চলছে বিকল্প উৎসের, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ভ্যাকসিন আনতে নিজেদের লোকদের সুবিধা দিতেই গোটা জাতিকে বিপদগ্রস্ত করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। করোনার এই সময়ে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। বোরো মৌসুমে 6,50,000 মেট্রিক টন ধান ও 11,50,000 মেট্রিক টন চাল কিনবে সরকার, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সারা দেশে চলছে তীব্র দাবদাহ, আরো 2-3 দিনে অবস্থা চলবে, জানিয়েছে আবহাওয়া অফিস। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু 2,800-এর বেশি, শনাক্ত 3,55,000। লিগ কাপ জিতে লিভারপুলের জোড়া রেকর্ডে ভাগ বসালো ম্যান সিটি, বেঁচে থাকলো ট্রেবল জয়ের আশা।